আর বড়গুলা সব লাগুয়ের সকালে জিপিএস দিয়ে যাইছিলাম, এগুলো অনেক দূর হতো। এরপরে এরপরে আবার ভালো আছে, দারুন। আমরা এসে টাইমে সাইকেল দিয়ে ফেরব না, কিন্তু দূরত্ব দেওয়া রাস্তা পুলিশ হল আপনি কতদিন যাবত এখানে থাকেন? আজকে সাত মাস যাবত উনি এখানে থাকেন। আমরা জানি যে উনি অনেকগুলো গরু আছে, এগুলার দেখভাল করেন। আপনার কতগুলো গরু আছে এখানে? বিভিন্ন পরামর্শের মাধ্যমে ইভেন ওনারা যখন পিপাসার্থ হয় পানি দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন। তো আপনার বাসা তো আপনি কি এখানেই থাকেন? রাত্রিবেলা উনি এখানেই থাকেন, এই জায়গাতে জীবন যাপন করেন। আপনার ভয় হয় কিনা এখানে? কোনো ভয় নেই। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে নিরাপদ একটা জায়গা বলা যেতে পারে আজকের এই মধু চৌধুরী হাটের মেঘনাদ চরকে। আজকের এই মেঘনাদ চর থেকে আমরা পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা লাইভ চলে আসব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি। আমি মোহাম্মদ ইনজিন মেঘনাদ চর।